এই সরকার জালিম ও মুনাফেক সরকার, বলছেন হারুন। নির্বাচনে না এলে কর্মীরাই বিএনপিকে গণধরাই দেবে, বলছেন কামরুল ইসলাম। জানাবো এইবার যদি ক্ষমতা থেকে বাদ যায় তাহলে 100 বছরেও আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিএনপির কাছে ক্ষমতা মানে দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া, বললেন কাদের। সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো মেহেরপুরে নাশকতার মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এই সরকার জালিম ও মুনাফেক সরকার, বললেন হারুন। উপনির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলম আওয়ামী সরকারকে উলঙ্গ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও সংসদ থেকে সদ্য পদত্যাগকারী এমপি হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, এই সরকার জালিম ও মুনাফেক সরকার। 1/11 পর তারা ক্ষমতায় এসে তাদের সব মামলা প্রত্যাহার করে আমাদের মামলা সব চালু রেখেছে। আইন প্রয়োগের ক্ষেত্রে এটা কি বৈষম্য নয়, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে সাবেকই এমপি আরও বলেন, এখন দেশে অটোপাস চলছে, নতুন বছরে শিক্ষার্থীদের বই দিতে পারছে না, কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন আমরা নাকি বিভ্রান্তি ছড়াচ্ছি। অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, না হলে দেশের মানুষ জুতা মারবে। নির্বাচনে না এলে কর্মীরাই বিএনপিকে গণধোলাই দেবে, বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এবার নির্বাচনে না এলে বিএনপি নেতারা গণধোলাই খাবে, নিজ দলের কর্মীরাই তাদের গণধোলাই দেবে। কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, আর নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। 2006 সালে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছর, সব রাজনীতিবিদকে হেনস্থা করেছে, শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী এমন কোনো শ্রেণী নেই যে নির্বাচনে শিকার হয়নি। তিনি আরো বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ একটা গর্বিত জাতি, এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না, জুতো পায়ে হাঁটে। আগে যে জমিতে বছরে একটা ফসল হতো সেই জমিতে এখন 3 বার ফসল উৎপাদন হচ্ছে। এখন মোটা চালের চাহিদা কমে গেছে, রিক্সাওয়ালাও সারাদিনের ইনকাম দিয়ে চিকন চাল কিনে খেতে চায়, সবাই একটু ভালো খেতে চায়, আর এই অবস্থা এনে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইবার যদি ক্ষমতা থেকে বাদ যায় তাহলে 100 বছরেও আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমির ফারহানা বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে কষ্ট দিয়েছে, রক্ষী বাহিনী দিয়ে দেশের মানুষকে অত্যাচার করেছিল, যার কারণে 21 বছর ক্ষমতায় আসতে পারেনি। এইবার যদি ক্ষমতা থেকে বাদ যায় তাহলে 100 বছরেও আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সরকারের কঠোর সমালোচনা করে ব্যারিস্টার রুমির ফারহানা বলেন, জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, পুলিশ প্রশাসন দিয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আপনারা যদি মনে করেন জনগণকে ধোকা দিয়ে নির্বাচন করবেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। মানুষ আওয়ামী লীগকে আর ছাড়বে না, গুমের ভয়, ক্রস ফায়ারের ভয়, পুলিশের হেফাজতে নিয়ে নির্যাতন অত্যাচার করেছেন, এখন মানুষ সবকিছুর ভয় উপেক্ষা করে বিএনপির আন্দোলনের সঙ্গে আছে। সাবেকের সংসদ সদস্য বলেন, বিএনপি একটা কর্মসূচি দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে থাকে। আপনারা শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা করেছেন, মানুষকে ভয় দেখিয়েছেন, আমাদের কর্মীদের উপর গুলি চালানোর চেষ্টা করেছেন, এত কিছু করেও আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের সমাবেশ থেকে দূরে রাখতে পারেনি, পারবেও না। আগামী সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে রুমির ফারহানা বলেন, দেশে আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, আমরাও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাব না, ইভিএমে ভোট হবে না, ভোট হবে ব্যালটে, হিসাব করে চলবেন, দিন কিন্তু আর বেশি বাকি নেই, সময় এসেছে এই অবৈধ শেখ হাসিনাকে গদি থেকে নামানোর। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা দেশের সন্তান, আপনারা দেশের মানুষের ওপর গুলি চালাবেন না, নিজের দেশের মানুষের দিকে বন্দুকের নল তাক করবেন না, র্যাবের উপরে নিষেধাজ্ঞা আসছে, আপনারা নিজেদেরকে এত নিরাপদ মনে করবেন না, দেশের মানুষের সঙ্গে আপনারা যা করছেন তার বদলা এই দেশের মানুষ নেবে, বিএনপি আপনাদের কিছু করবে না। যে বোন তার ভাইকে হারিয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, তারা আপনাদের বিচার করবে। বিএনপির কাছে ক্ষমতা মানে দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া, বললেন কাদের। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া মানে দেশকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলনের জোয়ার তলিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া মানে দেশকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক সংকটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেশি দামে আমদানি করে কম দামে বিক্রি করতে হয়। আমরা পরিস্থিতিকে অস্বীকার করছি না, শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করেছেন যেন জনগণের দুঃসময়
ফেটে যায়। তিনি বলেন বিএনপির মিছিলে কর্মী কমে গেছে, গণ অভ্যুত্থানের কথা বলেন, গণ আন্দোলনই করতে পারলেন না, গণ অভ্যুত্থান করবেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলনের জোয়ার তলিয়ে যাবে। সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। এরই অংশ হিসাবে আগামী 11 ফেব্রুয়ারি সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার নতুন কর্মসূচি দিয়েছে। রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গয় সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রা শুরু করব, এরপর ধীরে ধীরে উপজেলা, জেলা ও মহানগরে হবে। সর্বশেষ কেন্দ্রীয় পর্যায়ে কর্মসূচি দিয়ে বর্তমান সরকারের ক্ষমতার মসনদ জনগণ দখল করে নেবে, জনগণের সরকার গঠন করবে। মির্জা ফখরুল বলেন, মনে রাখতে হবে আমরা ধীরে ধীরে চলছি, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য সামনের দিকে এগিয়ে চলছি। ঢাকায় ইতোমধ্যে পদযাত্রার মধ্য দিয়ে সব মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষকে নিয়ে লং মার্চের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের একটা রাষ্ট্র বানাতে চাই। ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, গ্রাম ইউনিয়ন ও উপজেলা জেলার মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে চাই, আমাদের বিজয় হবে। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন আমাদের জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন, আমাদের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সেই লক্ষ্যেই আমরা 10 দফা ও 27 দফা প্রণয়ন করেছি। এর মধ্য দিয়ে দেশের মানুষ প্রমাণ করেছে যে তারা একটি দাবিতে আন্দোলন করছে, সেটা হলো এই অবৈধ ভোটারবিহীন সরকারের পদত্যাগ। আমরা বলে আসছি, অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা আরও প্রমাণিত হয়েছে এই উপনির্বাচনে। বর্তমান আওয়ামী লীগ সরকার হিরো আলমের কাছে অসহায়, আজকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে পরাজিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল সত্তার, যিনি দল ত্যাগ করেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাকে আওয়ামী লীগ নিজের লোক মনে করে জয় করতে বিরোধী প্রার্থীকে গুম করতে হয়, এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি। বাজারের অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজকে সরকার টিকে আছে চাপার জোরে, গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, একলাপে গ্যাস সিলিন্ডারের দাম 263 টাকা বেড়েছে, কি কষ্ট করে মানুষকে সংসার চালাতে হয়। IMF-এর ঋণের প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, তারা আজকে ঋণ গ্রহণ করেছে, আপত্তি নেই, উন্নয়নের জন্য অবশ্যই ঋণ নিতে হবে, ঋণ নিতে হয়, কিন্তু সেই ঋণের টাকা যদি পাচার করে কানাডায় বেগম পাড়াতে গিয়ে বাড়ি তৈরি করেন, ঋণ এনে ফ্ল্যাট কেনেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করেন, তাহলে সেই ঋণের টাকা বাংলাদেশের মানুষ পরিশোধ করবে কেন? ঋণের টাকা আনবে আর আমাদের জনগণের পকেট কেটে টাকা নিয়ে যাবে। মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন মানুষ সরকারের পতন দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়। মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকার আবার মেগা প্রজেক্ট শুরু করেছে, পাতাল রেলের প্রজেক্টও করেছে, সেই প্রজেক্টে 52,000 কোটি টাকা খরচ হবে, আর সাধারণ মানুষকে গরিব দুস্থ ভাতা দিত, সেই ভাতার টাকা তারা চুরি করে লুট করতে শুরু করেছে, সেই ভাতার টাকাও বন্ধ করে দিচ্ছে, লুটেরাদের বাংলাদেশ পরিণত হয়েছে, এই লুটেরার নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দিন, আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে পতন ঘটাবো, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, কারাবন্দী সব রাজবন্দীকে মুক্ত করব। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানান। পাঠ্যপুস্তক প্রকাশের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, আজকে হাজার হাজার ভুলে ভরা পাঠ্যপুস্তক তৈরি করেছে, তারা প্রতিনিয়ত আমাদের কৃষ্টি কালচার নষ্ট করেছে, সরকার সংসদ থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে একটি ব্যর্থ জাতি তৈরি করতে চায়, তারা প্রতিনিয়ত জনগণের ঘৃণা কুড়াচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই বিভাগীয় সমাবেশ হয়। দুপুর 12টা থেকে নেতাকর্মীরা সমাবেশের স্থলে আসা শুরু করেন, এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা মহানগর, নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভাগীয় সব সাংগঠনিক জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রের রূপ নেয়। নেতাকর্মীদের লাল হলুদ নীল সবুজ টুপি পরে অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের কারো কারো হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুপুর 2টায়। সমাবেশের এক পর্যায়ে নির্ধারিত বসার জায়গা নিয়ে যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে দায়িত্বশীল নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না, বলছেন সাবেক খাদ্যমন্ত্রী।
এবার নির্বাচনে না এলে বিএনপি নেতাকর্মীরাই বিএনপিকে গণধোলাই দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আগামীতে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন আর নির্বাচনকালীন সরকার থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। 2006 সালে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছর, সমস্ত রাজনীতিবিদদের হেনস্থা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এমন কোনো শ্রেণী নেই যে নির্যাতনের শিকার হয়নি। তিনি আরও বলেন, যে মামলায় খালেদা জিয়া আজকে জেলে সেই মামলায় তত্ত্বাবধায়ক সরকারের আমলেই দেওয়া, ওই মামলা আমরা দেই নাই। এরা তো নির্লজ্জ, এদের নেতা লন্ডনে পালিয়ে আছে। তারেক রহমানকে এমন পিটুনি দিয়েছে যে তার মেরুদণ্ডের 4টি হাড় ভেঙে দিয়েছিল, হুলচেয়ারে করে বিমানবন্দরে গিয়েছিল, এরা এসব কথা ভুলে গেছে। সাবেক খাদ্যমন্ত্রী বলেন, এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না, জুতা পায়ে হাঁটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।